আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। পণ প্রথা, যৌতুক প্রথা, নারী নির্যাতন, বধূ নির্যাতন, যাদের ঘরে মেয়ে আছে অথচ সামর্থ্য কিছু নেই, তাদের সহযোগিতা কি করতে পারি না? যাদের এখনো বিবাহ হয়নি সেই যুবক ভাইরা কি পারে না বিনা পণে বিবাহ করতে? আমরা সবাই কি এই সফলত প্রতিজ্ঞা করতে পারি না, পণ নেব না, পণ দেব না, পণ নেওয়া বিয়ে খাবো না, পণ নেওয়ার বিয়েতে বরযাত্রী যাব না, পণ নেব না, পণ দেব না, পণ নেওয়া বিয়ে খাবো না। এসো ঝাঁপিয়ে পড়ো, সোচ্চার হও, সজাগ ও সচেতন হও, এসো সংগ্রাম করো হে যুবকেরা, হে যুবতীরা, সংগ্রাম করো অত্যাচারী ও স্বৈরাচারীর বিরুদ্ধে, সংগ্রাম করো ধনলোভী ও পণলোভীর বিরুদ্ধে, সংগ্রাম করো সেই জালেমের বিরুদ্ধে যে পরের সৌভাগ্য ছিনিয়ে নিয়ে তার ঘাড়ে দুর্ভাগ্যের বোঝা চাপিয়ে দিয়ে নিজের ভাগ্যকে সুপ্রসন্ন করতে চায়। সংগ্রাম করো সেই তস্করদের বিরুদ্ধে যে পরের ধনমাল লুণ্ঠিত করতে কুণ্ঠিত হয় না। সংগ্রাম করো সে বর ও তার পরিবারের বিরুদ্ধে যারা নিরীহ নারীকে পণ বন্ধী বানিয়ে বরপণ ও যৌতুক আদায়ের জন্য বধু নির্যাতন ও হত্যা করে। সংগ্রাম করো যাবতীয় অন্যায়ের বিরুদ্ধে শক্তিতে কোলালে শক্তি দ্বারা, নচেত ভক্তি দ্বারা, কলম ও জিহবা দ্বারা। সংগ্রাম করো নিজ আত্মা সররিপু ও শয়তানের বিরুদ্ধে। সংগ্রাম করো সেই মুনাফিকদের বিরুদ্ধে যারা ইসলামে ছিদ্র অন্বেষণ করে মুসলিমদের বদনাম করতে চায়, অথবা কিছু মুসলিমদের ভুল আচরণ দেখে ইসলামের বিধানকে ভুল প্রতিপন্ন করতে চায়। এখন সময় এসেছে, আর আপনি যখন কোনো অন্যায় দেখবেন তখন কেবল অন্যায়কারীর সাথে যথোচিত ব্যবহার করবেন, একজনকে দেখে অপরকে অথবা সকলকে শাস্তি দেওয়ার নীতি প্রয়োগ করবেন না। আপনার বধূ, আপনার বাড়ির যদি কোনো মেয়ে অন্য বাড়িতে কষ্ট পায়, আপনি আপনার বধূ নির্যাতন করবেন সেটা হয় না। আর আপনি তাকে এমন মানে প্রলোভিত করবেন, প্ররোচিত করবেন যাতে সে আত্মহত্যা করে, অথবা বধূ নির্যাতনের নামে যদি আপনারা নিজে খুন করেন, তাহলে তো বুঝতেই পাচ্ছেন যে আল্লাহ তাআলার কাছে কিভাবে আটকে যাবেন, কিভাবে জবাবদিহি করবেন, আর কি শাস্তি আপনি পাবেন। তাদের কেউ আপনার প্রতি অসদ্ব্যবহার করলেও আপনি তার সাথে সদ্ব্যবহার করুন। আপনার মেয়ের প্রতি যদি তার শ্বশুর বাড়িতে কেউ অসৎ ব্যবহার করে, তাহলে আপনি আপনার বউকে বউয়ের সাথে সদ্ব্যবহার করুন। তা না পারলেও আপনি তার সাথে অসদ্ব্যবহার করবেন না, এটাই মহত্বের বৈশিষ্ট্য। সে আপনাকে আঘাত দিয়েছে বলে তার সাথে ন্যায়পরায়ণতা করতে ভুলে যাবেন না। ইসলামের প্রথম খলিফা আবু বাকর সিদ্দিকের কন্যার চরিত্রে তার একজন আশ্রিত মানুষ কলঙ্ক রটিয়েছিল, কিন্তু তা সত্ত্বেও মহান আল্লাহর ক্ষমা লাভের উদ্দেশ্যে তিনি তার দান বন্ধ করেননি। আর এটাই হচ্ছে ইসলামী আদর্শ। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন।